এখন আমরা লেদ মেশিনের সাহায্যে কীভাবে ব্রুশ তৈরি করতে হয় সে বিষয়ে দক্ষতা অর্জন করব। আমার হাতে যে জবটি আছে এটিকে আমরা ব্রুশে রূপান্তর করব। এর জন্য যা যা প্রয়োজন তা হলো লেদ মেশিন, বল বিয়ারিং সেন্টার, ড্রিল চাকি, বক্স রেঞ্চ, বিভিন্ন সাইজের ড্রিল বিট। এখন আমরা ওয়ার্কপিসকে জতে লাগিয়ে নিয়েছি। এখন আমরা সেন্টার ড্রিল লাগাবো। লাগা হয়ে গেছে সেন্টার ড্রিল। এখন আমরা সেন্টারটিকে আগিয়ে নেব। নিয়ে ওখানে প্রথম ড্রিল করার আগে সেন্টার করে নিতে হয়, সেই জন্য আমরা প্রথমে সেন্টার করব। আমাদের সেন্টার ড্রিলের কাজ চলতেছে এখন। একটু সামনে, একটু পিছনে, আবার পিছনে, আবার একটু সামনে, আবার সিস বের হওয়ার সুযোগ দিতে হবে। বের করে আবার প্রবেশ করাবো। আবার সিস বের করে দিলাম। আবার আমার সেন্টার ড্রিলের কাজ প্রায় শেষ। এই কাজটি শেষ হলে এখন আমরা সেন্টার ড্রিল পরিবর্তন করে ড্রিল বিট লাগিয়ে নেব। আমাদের সেন্টার ড্রিলের কাজ শেষ। এখন আমরা সেন্টার ড্রিল পরিবর্তন করে ড্রিল বিট লাগিয়ে নেব। প্রথমে চিকন ড্রিল লাগিয়ে নেব। চাকের সাহায্যে ড্রিল বিটকে ভালোভাবে আটকিয়ে নিলাম। এখন যেভাবে আমরা কাউন্টার সিঙ্কিং চাইলাম ঠিক একইভাবে ড্রিল করব এপার ওপার। ড্রিল আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছে। ড্রিল চালানোর সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা বেশি জোরে চাপ দিলে ড্রিল বিট ভেঙে যাবে। এবং কুলান্ট অব্যাহত রাখতে হবে যাতে কাটিং এজ ঠিক থাকে। প্রথম ড্রিলটাকে বলে লিড হোল। মোটা ড্রিল করার আগে চিকন ড্রিল করে নেওয়াকে বলা হয় লিড হোল। তা আমরা এখন লিড হোলটা করে নিচ্ছি। সিস বের হয়ে দিতে হবে। এবার যেহেতু এটা লিড হোলের পরেরটা তাই একটু জোরে জোরে যাচ্ছে, বেশি কাট দেওয়া যাচ্ছে। ড্রিল প্রায় শেষের দিকে। আমাদের এখন প্রায় শেষ। লিড হোলের পরে আমরা আরো একটা হোল করে ফেললাম। এরপরে মোটা ড্রিলটা চালিয়ে দিলেই আমার
বুশ তৈরি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা চাকিয়ের সাহায্যে ড্রিল বিটটি খুলে ফেললাম। খুলে ফেলার পর মোটর মোটা ড্রিল স্থাপন করব। এখন আমরা ফাইনাল ড্রিলটা চালিয়ে দেব ড্রয়িং মোতাবেক। আমাদের ড্রিল প্রায় শেষের দিকে, হাতে বলে দিচ্ছে চাপ কমে গেছে, তো অর্থাৎ ওই পাশে ছিদ্র পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ড্রিল বিটকে বের করে নিয়ে আসব। তারপর মেশিনকে বন্ধ করব। তারপর আমরা ড্রিল বিটকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। এখন আমাদের জবের সকল অপারেশন শেষ। এখন আমরা টুল বিটকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। তারপর এখন আমরা জবটি খুলে ফেলব। আমাদের জবটি পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এ পাশটি ওপারে দেখা আছে এবং ভিতরটা অনেক মসৃণ হয়েছে। এটা এখন আমাদের ব্যবহার উপযোগী হয়ে গেছে বুশ। তাহলে আমরা জানতে পারলাম যে বুশ কীভাবে তৈরি করতে হয়। বুশ তৈরি করতে মূলত প্রথমে সেন্টার ড্রিল দিয়ে একটু ড্রিল করে নিয়েছি, তারপরে কয়েকটা স্টেজে ড্রিল করে করে আস্তে আস্তে, তারপরে সর্বশেষ ড্রিল করে আমরা বুশটি তৈরি করতে পারলাম। আশা করি তোমরা এখন নিজেরাই এই জব তৈরি করার অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং অনুশীলন করে করে আরও দক্ষতা বৃদ্ধি করবে। ধন্যবাদ।